আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অবস্থান করছি নোয়াখালী জেলা সদর উপজেলার রাজগঞ্জ রোডের বটতলায়। আমরা এখানে আজকে গাছ লাগাবো। গাছ এটা মানুষ জীবনে মানুষের বন্ধু, কারণ অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচে না। গাছ অক্সিজেন ছাড়ে, গাছের বহু উপকারিতা। ওয়ান নাজমু আশাদার ইয়াসজুদ্দান কইছে গাছ সেজদা দেয়। তো এই জন্য আপনি যদি গাছ লাগান তাহলে গাছের সেজদা দিবে, ও সেজদা সবটা আপনার আমলনামা যোগ হবে। আবার গাছ আল্লাহর তাসবিহ পড়ে, গাছগুলো সব ফোরফানে মাথা তুলে থাকে, দাঁড়িয়ে সবাই জিকির করে আল্লাহর নাম ধরে, তাহলে গাছ লাগাবেন, গাছে জিকির করবে, আর জিকিরের সবটা আপনি আইবেন। ইয়ার ফলে তো গাছটা আরও অনেক কাজে লাগবে। তো এই জন্য আমরা সবাইকে অনুরোধ জানাই, আপনারা গাছ লাগানোর জন্য এগিয়ে আসবেন, যেটা আপনার মানবতার বন্ধু, যেটা অক্সিজেনের ঘাটতি পূরণ করবে, আমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করবে এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, গ্রিন হাউস এফেক্ট থেকে রক্ষা হবে। তাওয়ানুয়াল বীর ওয়াত্তা কলা তাওয়ানুয়াল ইসমাল উদ্দান। তোমরা ভালো কাজে সহযোগিতা, মন্দ কাজে অসহযোগিতা করো। আমি মাইজদি বাজার থেকে মোহাম্মদ মারকুল্লা এই দায়িত্ব নিয়েছি। আপনারা সারা বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, এই মসজিদের উদ্যোগে ইমাম সাহেবের নেতৃত্বে যদি সামাজিক বনায়ন হয় তাইলে দেশে দেশে আমাদের দেশটা গাছে ভরপুর হয়ে যাবে। এই কাজে সবাইকে এগিয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই কাজ আমার সাথে উপস্থিত আছেন স্পন্সর ডাক্তার রিয়ার সাহেব এবং ম্যানেজার আব্দুল ওহাব সাহেব, স্টেট ব্যাংক মাইজদি বাজার শাখা, এরপরে নাজবুল মাওলা ম্যানেজার কৃষি ব্যাংক, এরপরে আমাদের করিম ভাই এবং আমাদের নোমান ভাই এবং এফটিভি মিডিয়া 24 ফারুক ভাই, ইরুপ ভাই এবং আমাদের নূর আলম সাহেব শিক্ষক, সম্মানিত শিক্ষক মাইজদি বালিকা বিদ্যা নিকেতন। এরপরে আমাদের সাথে আছেন জমির আলী সাহেব ও কৃষি কর্মকর্তা। আজকে আমরা যে কাজে আসলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সদগা জারিয়ার কী কাজের সাথে আমরা কী কাজে যাতে যুক্ত হতে পারি। এই জন্য আমি সবাইকে বিদেশে যারা আছেন তারা একই কাজে অর্থায়ন করবেন, পরস্পরকে সহযোগিতা করবেন। বিশেষ করে সম্মানিত ইমাম সাহেবদের প্রতি আমি বিনীত অনুরোধ, আপনারা এই কাজে এগিয়ে আসুন সমাজের মুসলিমদেরকে নিয়ে। আশা করি এই দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ হওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ জমির আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা, নোয়াখালী সদর। আজকের এই আয়োজন একটি সুন্দর একটি আয়োজন। এই আয়োজনটির যারা অংশগ্রহণ করেছেন এবং যারা আয়োজকের উদ্যোক্তা তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন গত 4 জুন মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন ঘোষণা করেছেন। তো জুনের 4 তারিখ থেকে জুলের 5 তারিখ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। আপনারা যিনি যেখানে আছেন যার যার সামর্থ্য অনুযায়ী একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের বৃক্ষ রোপণ করবেন। আপনারা জানেন বৃক্ষরোপণের ব্যাপারে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন যে তুমি যদি আজকে কেয়ামত হয়ে যায় বা কেয়ামত সংগঠিত হয়ে যায় তখনও তুমি একটি বৃক্ষরোপণ। মোহাম্মদ আব্দুল ওহাব ম্যানেজার ইসলামী ব্যাংক মাইজদি বাজার উপশাখা। আমরা আসলে আজকে এখানে একটা এই সবাইকে উৎসাহিত করার জন্য নামে মাত্র আমরা একটা এই গাছ বৃক্ষরোপণ অভিযান করছি। এটা আসলে মূলত আমাদের এই অভিযান দেখে যাতে সবাই উদ্বুদ্ধ হয়ে গাছের আসলে উপকারিতার কথা বলে শেষ করা যায় না। আমাদের দেশে একসময় কিন্তু এত ওষুধপত্র ছিল না, গাছের ওষুধি গাছের দ্বারাই আমাদের আমরা দেখছি ছোটোকালে আমাদের ট্রিটমেন্ট হতো। যাই হোক, গাছের বিবিধ উপকার আছে, সবচেয়ে বড় কথা গাছ অক্সিজেন দেয়। এই জন্য আমরা সবাই চেষ্টা করব অন্তত 3 প্রকারের 3টি গাছ লাগানোর জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল মাওলা, ম্যানেজার কৃষি ব্যাংক। আমি প্রথমেই এই উদ্যোগে এই প্রোগ্রামের উদ্যোক্তা জনাব ডাক্তার রিয়াজ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের সাথে যারা আছে সবাইকেও আন্তরিক কৃতজ্ঞ প্রকাশ করছি। আপনারা সবাই জানেন বর্তমানে সারা বিশ্বে যেভাবে গ্রিন হাউস ইফেক্ট হয়েছে এর পরিপ্রেক্ষিতে জলবায়ু এত পরিবর্তন হয়েছে যেটা আমরা গরম, অক্সিজেন অভাব, বিভিন্ন ধরনের রোগ সুখের আক্রান্ত হচ্ছি। এটার একমাত্র বিশ্ব সংস্থার থেকে বা জাতীয় সংস্থা থেকে বলা হয়েছে কীভাবে গাছ লাগিয়ে এটার সমাধান করা যায় এবং আল্লাহর সহযোগিতা কামনা করা যায়। এই জন্য আমরা যারা ভিউয়ার দেখছেন প্রত্যেককে অনুরোধ জানাবো অন্তত ফলজ একটা
বনজ একটা এবং ঔষধি গাছের একটা ন্যূনতম এই গাছটা লাগাইয়া নিজের নিজের উপকার করুন এবং অন্যেরকে উপকৃত হওয়ার জন্য সহযোগিতা করুন। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি বৃক্ষরোপণ করার জন্য, বৃক্ষ বা গাছ লাগানোর জন্য। আসলে এটি অত্যন্ত মহতী উদ্যোগ। আমরা গাছ লাগান পরিবেশ বাঁচান এরকম অনেক স্লোগান শুনেছি। এর বাইরেও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর কথা আমাদেরকে শুনিয়ে গেছেন। তো আমরা সে কথাটুকু জানি, সে আলোকে আমরা গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াগ রেসু গারসান আও ইয়াজরাউ জারআন ফা আকালা মিনহু তয়িরুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যে ব্যক্তি কোনো গাছ লাগালো কিংবা কোনো ফসল বুনল, তার থেকে কোনো পাখি কিংবা কোনো প্রাণী বক্ষণ করলো, এর দ্বারা তার জন্য সাদাকা বা সওয়াব লেখা হবে। সওয়াব ছাড়া তার জন্য আর কিছু লেখা হবে। সরকারের কাছে একটা বিনীত আরজ, সেটা হচ্ছে আমাদের যত্র আমরা কৃষি জমিগুলোকে আমরা ভরাট করে সবাই বাড়ি নির্মাণ করতেছে, আমাদের কৃষি জমির অপ্রতুলতা আমরা সরকারের কাছে আবেদন জানাবো যেন এখানে একটা রেস্ট্রিকশন জারি করা হয়, যেন কৃষি জমিগুলো যেন সহজেই যেন ভরাট না হয়ে এটাই যেন খোলা থাকে এবং আমরা যেন কৃষি জমি প্রচুর পাই, তাহলে দেশের এই সংকট আমরা মোকাবিলা করতে পারবো ইনশাল্লাহ। Thank you.